হিমেল হাওয়ায় দেশের উত্তর পূর্ব প্রান্তে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হিমালয় কন্যাখাত উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার মাত্রা এত যে অনেক বেলা হওয়ার পর উঙ্কি দেয় সূর্য। আগামী কয়েকদিন শীতের তীব্রতা বাড়বে বলে জানায় স্থানীয় আবহাওয়া বিভাগ। আগামীতে মিনিমাম তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 4টি বিভিন্ন এয়ারলাইন্সের বিমান ওঠানো বন্ধ থেকেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? 10:45-40 এর মধ্যে আসার কথা আমার এগে প্যাসেঞ্জার আছে, তো এই পর্যন্ত আসেনি। 8:30-9টায় বিমান নামতো। ওয়েদার এবং কুয়াশার কারণে তাপমাত্রা কমেছে দিনাজপুরেও। সকাল 9টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের, সকালে আলো জ্বালিয়ে চলেছে যানবাহন। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। আবহাওয়া বিভাগ জানিয়েছে দেশের উত্তরাঞ্চলে বুধবার রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি কম আসতে পারে এবং বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আইরিন আয়াত, সময় সংবাদ।